শরীফা শরীফ লয়ে লাগছে আরেকটা জাহেলিয়াত আজকে সারা ওয়ার্ল্ডে আপনি যান আমেরিকাতে যান নরওয়েতে সারা ওয়ার্ল্ড স্টাডি করেন এখন গুগল চার্জ দিলে পাওয়া যায় একটা দেশ আছে যেখানে 54% 9% লোক হলো যারা সন্তান পানাস্তা করুন আরেকটা দেশ আছে যেখানে 48.10 হলো কি যারা সন্তান আরেকটা দেশে 36% লোক হলো যারা সন্তান ওরাই জারজগুলো তৈরি করার জন্য বিরাট পার্ক করে সেখানে ব্যবস্থা করছে যারা সন্তানের পুলিশ বাহিনীতে নেবে আরবিতে নাই যাদের মধ্যে দয়া মায়া নাই তাদেরকে মুসলমানদের হত্যা করার জন্য পাঠায় আমার এই বাংলাদেশ শাহজালালের দেশ এই দেশ খান জাহানের দেশ এই দেশ মাইসরের দেশ আদিল শাহ মুজাদ্দিদের দেশ এই দেশে তারা ওটাই কায়েম করতে চায় যেটা তারা করেছে যার কারণে সিলেবাসের মধ্যে উল্টা পাল্টা ঢুকাইছে আমি আজকের এই মহাসম্মেলন থেকে দাবি করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধান অনেকগুলো ইসলামের জন্য কাজ করেছে এতে কোনো সন্দেহ নেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিয়েছেন তিনি শিক্ষকদের বেতনের সমতা করেছেন তিনি 560টা মসজিদ করেছেন তার অর্থ তো এই নয় গাছের আগায় আমি ওষুধ দিলাম গোড়া কেটে দিলাম তা তো হয় না এই জন্য আমি আজকে আবেদ শাল মুজাদ্দিদি আওলাদ রাসূলকে সাক্ষী রেখে বলতেছি বাংলার মানুষ কোনদিন এই সমস্ত বাধাকিতা গ্রহণ করবে না এই জন্য স্মরণীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যেই বা অন্যান্য কাজগুলো করেছেন আপনি এই যে সিলেবাস কারিকুলামে উল্টা পাল্টা কারিকুলামকে চেঞ্জ করে সেখানে ইসলামাইজ করতে না পারলে আগামী প্রজন্ম যারা আছে তারা মুসলমান থাকবে না এই জন্য আমি শেষ কথা যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হলো আকিদার মধ্যে গণ্ডগোল হলে আমল কোনো কাজে লাগবে কোনো কাজে লাগবে মনে রাখবেন নামাজ রোজা হজ যাকাত যা করেন এগুলি হাসরের ময়দানে হিসাব হবে এগুলি কোথায় হবে হাসরের ময়দানে কিন্তু সাকরাতুল মওতের সময় নামাজ কোনো কাজে লাগবে না রোজা কোনো কাজে লাগবে না হজ কোনো কাজে লাগবে না যাকাত কোনো কাজে লাগবে না এই সময় একটা জিনিস কাজে লাগবে সেটা হলো আল্লাহর হাবিবের মহাব্বত সাকরাতুল মওতের সময় আপনার কোনো আমল কাজে লাগবে একটাই হলো বাকের মহাব্বত তরিকতের সবক এই জন্য নেওয়া ফরজ 300 নম্বর যদি পরীক্ষা হয় ভাই কম্পালসারি আপনি 100তে 1টাতে 90 পাইছেন আরেকটাতে পাইছেন 60 আরেকটাতে পাইছেন 0 পাস করবেন নি পাস করবেন না পাস করবেন 100 নম্বর হলো ইমান 100 নম্বর হলো আমল আর 100 হলো এহসান তরিকতের জ্ঞান হক্কানি আলেমের কাছে বায়াত গ্রহণ করে একটা একটা করে স্তর উন্নত করে জিকরান কাসিরা মাথা থেকে পা পর্যন্ত 70 কোটি লোম কবে আল্লাহ আল্লাহ জিকির জারি করতে হবে রসুলের পাকের সাথে নেটওয়ার্কের সৃষ্টি করতে হবে আপনি সালাম দিলে আল্লাহর হাবিবের চার আপনার সামনে না আসলে আপনি কিসের তরিকত করেন এই জন্যই আমাদের যারা আকাবার ছিলেন যারা আমাদের পূর্বসূরি ছিলেন গাউসে বেগের কথা বলেন ওনার জীবনে আমি হিসাব করতেছি ওনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে সালাত ও সালাম দিলে হুজুরকে সেয়ারা দেখছেন গরিব নামাজের কাছে যারা বায়াত গ্রহণ করেছেন তারা সালাত ও সালাম দিলেই হুজুর পাককে দেখেছেন আজকে আবেদ শাল মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমাদের যে তাহলে তোমরা কাবে যাতে তারা ইসলাম পেয়েছি তারা আমাদের এই তালিম দিয়েছেন তোমার সম্পর্ক উঠতে বসতে খাইতে চলতে সব কাজে তোমার সামনে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি না থাকে তাহলে হবে না আমার কথা শেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রপতি ছিলেন কিনা বলে যে বাহাদুর শাহ রাজনীতি করতে আসে কয় না এখন একদল বাড়িকে বাহাদুর শাহ রাজনীতি করে কেন বলে রসুল পাক রাষ্ট্রপতি ছিলেন না সেনাপ্রধান ছিলেন না বিচার বাবদ প্রধান বিচারপতি ছিলেন না কৃষিবিদ ছিলেন না শিক্ষামন্ত্রী যত দায়িত্ব আল্লাহর হাবিব পালন করেছে তরিকতের কাজ চলবে মহাব্বতের কাজ চলবে সাথে এই সমাজকে ঠিক করার জন্য রাজনৈতিক ভাবে আমাদের নেতৃত্ব সামনে এগিয়ে আসতে হবে নচেত এই জমিনে কোনোদিন আমাকে একজন তর্ক করতেছে হুজুররা খানকায় ছিলেন এখন যে প্রেস ক্লাবে সেমিনার করতেছেন বড় বড় মিছিল করতেছেন দেখো আমরা খানকা থেকে আসতে চাই নাই তোমরা চালাইছো দেখলাম তোমরা আমাদের যা শিখাইছো সব জাহিলিয়াত আমরা জাহিলিয়াতকে মানতে পারি না এই জন্যই আবেদ শাল মুজাদ্দিদি বলেন আমাদের
আরো যারা মুরব্বীরা আছেন সবাই ময়দানে নেমে পড়ছে যত জাহেলিয়াত আছে যত দিন বিরোধী কাজ আছে সবকে উৎখাত করে ওয়াজ দ্বারা হবে না ওয়াজ দিয়ে চলবে না ওয়াজ চলবে তা দ্বারা পারা যাবে না তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এই সমাজকে পরিবর্তন করার জন্য পার্লামেন্ট আইন পাস করে সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো ফরজ এই জন্য ময়দানে আল্লাহর ওলি আসছে এই জন্য আমরা কি এই আল্লাহর ওলিদের সাথে ময়দানে দিন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত আছি কারা কারা হাত দেবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বতের কথা বলবো রাসূল পাকের মুহাব্বতের কথা বলবো আর আমার চোখের সামনে আমার ছেলেকে বলতেছে পাঠ্য বইতে ওই যে দিনাজপুরের কান্তজির মাজারে গেলে ভালো হয় আমার সামনে আমার ছেলেদেরকে বলতেছে মাদ্রাসায় এবং স্কুল সবখানে যে শান্তিপুরে গেলে কত শান্তি পাওয়া যায় আমি গুগল সার্চ দিয়ে দেখছি সব ওখানে মন্দির ওখানে কি মন্দির এই দেশ মুসলমানদের দেশ এই দেশ শাহজালালের দেশ খান জাহানের দেশ আবুল সালামের দেশ এখানে মুসলমান ছেলেরা মন্দিরে যেত আমি কেন আকবরের দিন এলাই যেভাবে ছিল যে আপনার হিন্দুরা মুসলমানের পর্বে আর খ্রিস্টানরা মুসলমানরা মুসলমানরা কোথায় রবিবারে ভেঙটাতে দুর্গাপূজাতে আপনার হিন্দু যেখানে যাবে সেটাকে আপনি ধূলিসাৎ করার জন্য তাল বিষয় রহমতুল্লাহ ময়দানে নেমেছেন আজকে ওলামায়ে কেরামকে অনুরোধ করব বিষয়গুলো আপনি স্টাডি করে জুমার খুতবায় এবং ক্লাসে ছাত্র ছাত্রীদেরকে বোঝাতে হবে আমরা বানরের বাচ্চা না আমরা বানরের বাচ্চা আমাদেরকে বানরের বাচ্চা বানার জন্য চেষ্টা চালা হচ্ছে আমরা কি বানরের বাচ্চা বানরের বাচ্চা আমরা কার সন্তান আদম আলাইহিস সন্তান কার সন্তান আদমের সন্তান এই কথাগুলি এখন ছেলেদেরকে বুঝাতে হবে মেয়েদের বুঝাতে হবে সমাজকে বুঝাতে হবে এই দায়িত্ব ওলামায়ে কেরাম খতিবদের শিক্ষকদের দায়িত্ব বুঝাইতে হবে সরকারের সাথে আমরা টাসেলে নয় সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করছি আপনি তো মুসলমান আপনি তো মুসলমান আপনি তো সহবাত পালন করেন আপনি তো রোজা রাখেন আমাদেরকে এই শিক্ষা দিয়েন না এই শিক্ষাতে যদি থাকে আগামী প্রজন্ম বেঈমান হয়ে যাবে যেভাবে যারা সন্তান দিয়ে রাষ্ট্র চালানো হচ্ছে আরেক দেশ তো আমাদের এই দেশ সমকামীর দেশ নয় এই দেশ বেলেল্লাপনা অশ্লীলতার দেশ নয় এই অশ্লীলতা সরানোর জন্য যেই কাজটি দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার যে যাই গ্রুপ করেন আওয়ামী লীগ করেন সেখানে আলোচনার জন্য আসে না বিএনপিতে আলোচনার লোক আসে না জাতীয় বাড়িতে আলোচনা আসে না আর আকিদা নিয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর হতে পারে এই জাতি আগামীতে দিন কায়েমের ময়দানে সফলতা লাভ করবে অনৈক্য রেখে কোনোদিন সফল হতে পারবে না এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করা লাগবে না স্লোগান দিলে হবে বক্তব্য দিলে হবে প্রত্যেকের মহল্লায় পাড়ায় মসজিদে মাদ্রাসায় সবকারে বলতে হবে আর আকিদার ভিত্তিতে রাষ্ট্র চাই আলো তো আকিদার ভিত্তিতে রাষ্ট্র চাই রসুল্লাহ সুন্নতের ভিত্তিতে পার্লামেন্ট চাই আমাদের বিচার ডিসি অফিস চলবে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক ইয়োনো অফিস চলবে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক রাষ্ট্রপতির ভবন চলবে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক পার্লামেন্ট চলবে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক তখন আহলে সুন্নত ওয়াল জামাতের সার্থকতা হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ